আমার সকল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমি একটা ভিডিও বানাচ্ছি। তোমাদের যে বাংলা টেক্সট ভাত গল্পটি আছে, সেই ভাত গল্পটি মহাশ্বেতা দেবীর লেখা। সেই ভাত গল্প থেকে আমি কিছু ছোট প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমরা তোমাদের মতামত জানাবে। আমি পরবর্তী ভিডিওতে আরও বেশি করে বড় প্রশ্নের উত্তরও আলোচনা করব। তাই এই ভিডিওর আরও বেশি উত্তর পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমরা পেতে পারো। চলো তাহলে শুরু করা যাক মহাশ্বেতা দেবীর লেখা তোমাদের দ্বাদশ শ্রেণীর ভাত গল্পটি। তোমরা সকলেই জানো যে মাতলা নদীতে উৎসব নাইয়ার পরিবারকে ভাসিয়ে নিয়ে গেছিল চুনুন্নির মা। চুনুন্নির মা ডেকে উৎসব নাইয়া তাদের ফিরে পায়নি। এরপর উৎসব নাইয়া বড় বাড়িতে এসে একটু ভাতের সন্ধানে সে তার কষ্টকর জীবন, তার চুরি করা, ভাত চুরি করে খাওয়া, এই সব গল্পই উঠে এসছে। আমি আজকে তোমাদের সেই ভাত থেকেই কয়েকটা ছোট প্রশ্ন লেখাতে চলেছি, তোমরা মন দিয়ে শোনো এবং লিখে নিও, তোমাদের এই পরীক্ষায় আসার খুব সম্ভাবনা আছে এখান থেকে উত্তর প্রশ্ন উত্তর। এক, কালো বেড়ালের লোম কে আনতে গেছে? কালো বেড়ালের লোম আনতে গেছিলো ভজন চাকর। দুই, মেজ বউ শাশুড়ির জন্য কী কী মাছ রান্না করেছে? মেজ বউ শাশুড়ির জন্য বড় ইলিশ, পাকা পোনা মাছের পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছ রান্না করেছে। বড় বাড়িতে ঝিঙে শাল চালের ভাত কী দিয়ে খাওয়া হয়? বড় বাড়িতে ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাওয়া হয়। চার, রামশাল চালের ভাত কিসের সঙ্গে খায়? রামশাল চালের ভাত মাছের সঙ্গে খায়। পাঁচ, বড়বাবু কোন চাল ছাড়া খান না? বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না। ছয়, মেজ আর ছোট ছেলের জন্য বারো মাস কোন চাল রান্না হয়? মেজ আর ছোট ছেলের জন্য বারো মাস পদ্মজালি চালের ভাতের ভাত রান্না হয়। সাত, মোটা সাপটা চালের ভাত কাদের জন্য রান্না হয়? উত্তর, বামুন চাকর ঝি এদের জন্যই মোটা সাপটা চালের ভাত রান্না হয়। আট, বড় বাড়িতে ক ভাগে ভাত হয়? বড় বাড়িতে পাঁচ ভাগে, মানে পাঁচ বার ভাত হয়। নয়, বড়কর্তার বা বুড়োকর্তার কত বয়স হয়েছিল? মৃত্যুকালে বুড়োকর্তার বয়স হয়েছিল ৮২ বছর। দশ, বুড়োকর্তার ক্যান্সার কোথায় হয়েছিল? বুড়োকর্তার লিভারে ক্যান্সার ধরা পড়েছিল। এগারো, বড় বাড়ির দখলে কী কী সম্পত্তি রয়েছে? উত্তর, বড় বাড়ির দখলে আছে ১৮খানা দেবত্ব সম্পত্তি বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি, মানে প্রচুর জমি, প্রচুর তাতে চাষবাস ফলন হয়। বড় বাড়ির ছেলেরা কটার আগে ঘুম থেকে ওঠে না বা উঠতে পারে না। অ্যাকচুয়ালি বড় বাড়ির প্রচুর সম্পত্তি, তাই তাদের রোজগারের কোনো চিন্তাভাবনাই নেই, তাই তারা বেলা ১১টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, তারপর তারা তাদের ঘুম ভাঙে। তাহলে বড় বাড়ির ছেলেরা বেলা ১১টার আগে ঘুম থেকে ওঠে না। ১৩, বড় বউ তার শ্বশুরের জন্য কী কী কাজ করত? বড় বউ তার শ্বশুরের জন্য দই পেথে রাখত, ইসবগোল দিয়ে শরবত করে দিত, খেতে আসার ৫ মিনিট আগে করতে হতো গরম গরম রুটি কিংবা লুচি, আর তার বিছানা পাততে হতো সুন্দর করে টান টান করে, আবার পাও টিপে দিতে হতো, ইত্যাদি কাজ বড় বউ শ্বশুরের জন্য করত। ১৪, হোমযজ্ঞের জন্য কী কী জিনিস আনতে বলা হয়েছিল? হোমযজ্ঞের জন্য আনতে বলা হয়েছিল বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ, আধমন করে সব কাঠই লাগবে, মানে আধমন মানে হচ্ছে ২০ কেজি, একমন মানে ৪০ কেজি, তার অর্ধেক মানে ১০০ কেজি কাঠ লাগবে। এর সঙ্গে লাগবে কালো বিড়ালের লোম, শ্মশান থেকে আনতে হবে বালি, ইত্যাদি জিনিস আনতে বলা হয়েছিল। ১৫, তান্ত্রিককে কে নিয়ে এসেছে? উত্তর, ছোটো ভাইয়ের বাবা, ছোটো বউয়ের বাবা তান্ত্রিককে নিয়ে এসেছিল। ১৬, সতীশ মিস্ত্রির কোন কোন ধানে মড়ক লেগেছিল? সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোটা ধানে মড়ক লেগেছিল। ১৭, ঝড়জল হওয়ার সন্ধ্যের সময় উৎসব এবং তার পরিবার কী খেয়েছিল?
ঝড়জল হওয়ার সন্ধে উৎসব তার পরিবার মিলে এত হিঞ্চে সেদ্ধ শাক আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পুড়িয়ে দিয়ে খেয়েছিল। উৎসবের বাবার নাম কি? উৎসব নাইয়ার বাবার নাম হলো হরিচরণ নাইয়া, তাই জন্য লেখা আছে পিং, মানে পিং মানে পিতা হরিচরণ নাইয়া। ১৯, উৎসবের বাদায় কি কি পাওয়া যায়? বাদা মানে তাদের সেখানকার জমিতে। উৎসবের বাদায় শুধু গুগলি, গেরি, কচু শাক, শুষ্নি শাক বা শুষ্ণ শাক ইত্যাদি পাওয়া যায়। ২০, বুড়োকর্তার কত বছর বেঁচে থাকার কথা ছিল? বুড়োকর্তার ৯৮ বছর বেঁচে থাকার কথা ছিল। কি চুরি করার অপরাধে লোকজন উৎসবকে থানায় নিয়ে যায়? পেতলের ডেকচি চুরির অপরাধে লোকজন উৎসবকে থানায় নিয়ে যায়। বাসিনী ডেকচি ভর্তি ভাত তাকে ধরতে বলেছিল, সেটা নিয়ে দৌড়ে স্টেশনে চলে গেছিল। ২২, রাত কটার সময় বুড়োকর্তাকে বের করা হয়, মানে বুড়োকর্তা মারা যাবার পর তার মৃতদেহটাকে কটার সময় বের করা হয়েছিল? রাত ১টার পর নিয়ম অনুসারে বা পাজিপুথির নিয়ম অনুসারে বুড়োকর্তার দেহটাকে ঘর থেকে বাইরে বের করা হয়েছিল। ২৩, মন্দিরের চাতালে কটা ছেলে তাস পেটে, মানে তাস খেলে কজন? মন্দিরের চাতালে ৩ জন ছেলে তাস পেটে বা তাস খেলে। উৎসবের ঠাকমা কি বলতো? উৎসবের ঠাকমা বয়স্ক মানুষ, তিনি বলতেন রণ্য হলো মা নক্কি। ২৫, ভাতের হুতাশে উৎসব কমন কাঠ কাটলো? ভাতের হুতাশে আশায় উৎসব প্রায় ২.৫ মন কাঠ কাটলো।